গুড মর্নিং সকলকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ বুধবার, এখন সকাল 8:30 মতো বাজে। আমি ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর কি ছেলেকেও স্কুলে রেখে এসে বাড়িতে এসে একদম কোমর বেঁধে লেগে পড়েছি কিচেনটা আজ পরিষ্কার করব বলে। বাইরের দিকটাকে দেখো, এখানে আমি কলপাড়ে রেখে দিয়েছি আমার বাসন রাখার র্যাকটা। ওখান থেকে আমি বাসনগুলো সব নামিয়ে নিয়ে র্যাকটাকে খালি করে বাইরে রেখে এসেছি, জলে একটু ভিজিয়েও দিয়েছি। ওটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। আর এদিকে আমি এই র্যাকগুলোকে ভালো করে মুছে নিচ্ছি, কৌটাগুলি সরিয়ে সরিয়ে। যেগুলো নোংরা হয়েছে সেগুলোকে আমি আলাদা করে রেখেছি, আর যেগুলো পরিষ্কার আছে সেগুলোকে আর এখন পরিষ্কার করব না। আসলে যে সমস্ত কৌটায় মশলাগুলি শেষ হয়ে যায় তখন আমি সেই মানে যখন শেষ হয়ে যায় তখনই সেটাকে ভালো করে ধুয়ে নিই, যার জন্য যে একসাথে সমস্ত কৌটাগুলি ধুতে হবে সেই কাজের চাপটা হয় না, কাজের চাপ অনেকটা কম থাকে। যেগুলো নোংরা হয়েছে সেগুলো ধুলেই হয়ে যাবে। সামনে যেহেতু মহালয়া আসছে, তার আগেই আমাকে কাজ সব কমপ্লিট করতে হবে আর কি, ঘরের যে সমস্ত টুকটাক কাজ থাকে। আর তার জন্যেই আজকে মোটামুটি ভেবেছি কিচেনটা একটু যতটা পারি পরিষ্কার করব, আর ঘরের ঝুল ঝাড়া, ফ্যান পরিষ্কার করা, আর আমাদের কয়েকটা লবি আছে সেগুলো পরিষ্কার করা মোটামুটি হয়ে গেছে। সেগুলি খুশিকে দিয়ে আমি অনেকটা করে নিয়েছি। আর পর্দাগুলিকেও খুলে কাচতে হবে, ওগুলোকেও করা হয়নি আর কি। কিচেনের কাজ আর পর্দাগুলো কাচতে হবে, এই দুটো কাজই বাকি আছে। তো ওদিকে আমি র্যাকগুলোকে তো ভালো করে মুছে নিলাম, এখন এই কৌটাগুলোকে ভালো করে একটু মেজে ধুয়ে নেব। তারপর আবার এগুলোকে শুকাতে দিয়ে আমি আবার এদিকে রান্না বান্না বাকি রয়েছে টুকটাক। একটু সকালবেলায় যে রান্নাটা করেছিলাম, একটু ডাল করেছিলাম আর কুমড়ো ভাজি আর একটুখানি আলু ভাজি, তো সেটা তো সকালে খাওয়া হয়েছে। আর কিছুটা রয়েছে, এখন আবার একটু মাছ করতে হবে। তো কাতলা মাছ এনেছিলো আগের দিন আমার কর্তা মশাই, ওনাকে আবার দই কাতলা করে দিতে হবে, সেইটাই করবো আর কি। কাজের ফাঁকে ফাঁকে ওটাকেও করতে হবে। আবার ছেলেকে আনতেও যেতে হবে মাঝখানে আর কি, বিভিন্ন কাজ একসাথে লেগে পড়েছে। যতটা পারা যায় আগে এই কাজগুলো করি, তারপর মাঝখানে আবার ছেলেকে আনতে যাব, ওকে এনে রেখে তারপর আমি আবার রান্নাবান্না সারা চানদান করা। আজ আর চান করার সময়টা হবে না, চানদান না করেই ছেলেকে আনতে যাব, ওকে নিয়ে এসে তারপর চানদান করব, এটাই ভেবেছি আর কি। তো আগে চটপট করে কৌটাগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার বেসিনটাকে পরিষ্কার করতে হবে, গ্যাস ওভেনটাকে পরিষ্কার করতে হবে, এগুলো করে তারপর ছেলেকে আনতে যাব, এটাই ভেবেছি। তো দেখো আমার মোটামুটি কৌটাগুলি তো ধোয়া হয়ে গেল, এবার গ্যাস ওভেনের যে ঝিকগুলো থাকে সেইগুলোকে মেজে নিচ্ছি। এবার এগুলো মাজা হলে তারপর আবার ওভেনটাকে পরিষ্কার করব। তো এগুলোকে ভালো করে মেজে নিই, এগুলো আবার একটু না মাজলে না কী হয়, এই বেশ আগুনে পুড়ে পুড়ে কেমন একটা খারাপ হয়ে যায়। একটু মেজে পরিষ্কার করে রাখলে তাহলে জিনিসটা ভালো থাকে, অনেক দিন ইউজ করা যায়, নষ্ট হয় না আর কি, দেখতেও ভালো লাগে আবার সেটা থাকেও অনেক দিন, ভালো থাকে অনেক দিন, যার জন্য সব কিছুই পরিষ্কার করে রাখাটাই ভালো। এবার আমি এখানে রুফ নিয়েছি, দেখো এই মেডিসিনটা খুব ভালো, এটা দিয়ে তোমরা যে কোনো টাইলস ক্লিন করতে পারো, তারপর বাথরুমটাও ক্লিন করতে পারো, এই এটা খুব ভালো। আমি এটা দিয়ে এই বেসিনের সাইডে দেখবি অনেক সময় কী হয়, জলের দাগ হয়ে যায়, সে জলের দাগ হয়ে গেলে কেমন দেখতে বাজে লাগে। তো আমি মাঝে মধ্যে এটা দিয়ে ব্রাশ দিয়ে এরকম করে ঘষে নিলে বেশ একদম পরিষ্কার চকচক হয়ে যায়, আমি এটা দিয়েই পরিষ্কার করি। আবার বাথরুমের বেসিন হোক কিংবা আমাদের রেগুলার ইউজের বেসিন হোক, সবগুলোই আমি মানে নর্মালি কসব্রাইট দিয়ে মাজি রেগুলার, কিন্তু মাঝে মধ্যে একটু ডিপ ক্লিন করতে হয় যখন, তখন আবার ওটা দিয়ে পরিষ্কার করি। তো ওইটা দিয়েই আর কি আমার এই সিঙ্কটা পরিষ্কার করে নিলাম। এবার আমি ওভেনটাকে আবার একটু মেজে ঘষে নিচ্ছি, যদিও সকালে খুব একটা ভারী রান্না হয়নি, তবুও ভাবলাম যে একটু পরিষ্কার করেই নিই, তা এখন একটু সময় আছে, দুপুরবেলা না হলে আবার বাকি কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, তাছাড়াও আজকে একটু স্পেশালভাবেই পরিষ্কার করব বলে ভাবছি, সেইটাই আর কি, যার জন্য একটু সব কিছুই মেজে ঘষে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তবে সামনে কালকে আর কি আবার গ্যাস ওভেন সার্ভিসিং করার লোক আসবে, সেটাই কথা হয়ে আছে, আবার চিমনিটাও পরিষ্কার করতে আসবে,
আগে চিমনি সার্ভিসিং এর লোকটাকেও ডাকা হয়েছে, উনিও বলেছে আগামী কাল আসবে, তো ওনারা এসে আবার পরিষ্কার করে দেবে। তো তবুও রেগুলার বেসিস আমি পরিষ্কার করে থাকি, সেই রকমভাবেই করছি আর কি। তো এবার গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। এখন দেখো রাজ্যের জিনিসপত্র দেখো সব এলোমেলো করে নিয়েছে, এগুলোকে আবার গোছাতে হবে। যাই হোক, এগুলোকে গোছাতে হবে, তার মধ্যে ওগুলো আমার যেহেতু পরিষ্কার করা হয়ে গেছিলো তারপর আমি ওদের ওইগুলো পরিষ্কার করে রেখে ছেলেকে আনতে গেছি স্কুলে। ওকে নিয়ে এসে রেখে মাকে বললাম যে মা তুমি ওকে একটু হালকা করে স্নান করিয়ে দাও আজকে, তা না হলে আমার আর সময় হবে না, আমি ততক্ষণে এগুলো গোছাই। গুছিয়ে এদিকে রান্নাটাও চাপিয়ে দিই, একটু শুধু মাছ করবো আর ভাত করবো, আর সকালে একটু ডাল রয়েছে, ভাজাভুজি রয়েছে, যাই হোক সেইগুলোই করতে হবে। এগুলো গুছিয়ে নিয়েছি, দেখো এগুলো রেখে আমি সবগুলোই সব কৌটাকুটিগুলো একটা ট্রে নিই, ট্রের মধ্যে রেখে তারপর আমি এগুলোকে গোছাই, তাহলে ট্রেটাকে সরিয়ে সরিয়ে মাঝে মধ্যে ভালো করে এই র্যাকগুলো পরিষ্কার করা যায়। তো সেই মতোই আমি দেখো ট্রেতে করে সব কিছু গুছিয়ে নিয়েছি আমার, আর গ্যাস ওভেনের নিচের র্যাকটাতেই আমি এগুলো রাখি, তাহলে কি হয় রান্নার সময় এগুলোকে হাতের কাছে পাওয়া যায়। আমি সবসময় রান্নার জন্য যে সমস্ত মশলাগুলি লাগে সেগুলো আমি হাতের কাছেই রাখি। তো সেই মতো এই দেখো এগুলোকে আমি গুছিয়ে নিয়েছি। এবার এদিকে আবার রান্নার জন্য একটু মা মশলাটা এবার রসুনটা একটু বেছে দিয়েছিলো, পেঁয়াজটা বেছে দিয়েছিলো, তো সেইগুলোই আমি এখন দই কাতলাটা করবো, যার জন্য আমি এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেবো। নিয়েছি এখানে পেঁয়াজ আদা এবার রসুন নিয়েছি আর নেব কিছু কাঁচা লঙ্কা, এবার এই কটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি ভালো করে, আর এর সাথে দেব কাজু বাদাম। দেখো খানিকটা আমি কতগুলো কাজু বাদাম নিয়েছি আর কিছুটা পোস্ত নিয়েছি, এটাকে আমি পাটাতেই বেটে নিচ্ছি, ছিল নোড়ায় বাটলে নাকি টেস্ট ভালো হয়। এটা আমি যখনই যে যে মানে যে রান্নাতেই ব্যবহার করি না কেন সবসময় আমি এই পাটাতেই আমি এটাকে পেস্ট করে নিই, মিক্সিতে দিই না। তো সেই মতো আমি এটাকে পাটাতেই পেস্ট করে নিয়েছি। এবার চলে এসেছি রান্নার দিকে, তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেলই ব্যবহার করবো এখানে আমি দই কাতলা করার জন্যে। তো প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে, আর দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, তারপর কিছুটা গোটা জিরে দিয়ে দেব, গোটা জিরে দিয়ে তারপর আমি যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দেখো এখানে আমি জিরে দিয়ে দিয়েছি, এবার আমি মিক্সিতে করা পেস্ট যেটা, আবার তেজপাতাও দিলাম, মিক্সিতে করা পেস্ট যেটা সেটাকে আমি দিয়েই দিলাম, আর এই বাটিটাকে ধুয়ে যেটুকু মশলা লেগেছিলো একটু জল দিয়ে বাটিটাকে ধুয়ে সেটাকেও দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষিয়ে নেব, নেড়ে একটু কষা হয়ে গেলে নেড়ে চেড়ে, তারপর এখানে আমি এবার দিয়ে দেব ওই কাজু আর ইয়ে দিয়ে ওই পোস্ত দিয়ে যে পেস্ট করেছিলাম সেইটাকে দেব। তো দেখো আমি এখানে খানিকটা কষাই করে নিয়ে এবার আমি দেব লবণ, লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেবে, সবাই তোমরা জানো যে কীভাবে লবণটা কতটা পরিমাণ দিতে হয়, সেই পরিমাণ মতোই আমি লবণটা দিলাম। এবার দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবার আমি সেই কাজু আর পোস্ত বাটাটা এখানে দিয়ে দেব। এবার আমি পোস্ত বাটাটাও দিয়ে দিলাম, পোস্ত বাটাটা দিয়ে এটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আবার কী করতে হবে, ওই যে আমি আবার দই দিতে হবে টক দই, তো এখানে আমি ডিমে আছে রেখে নিয়ে ওদিকে কিচেনে ওটা নাড়ছি আর এদিকে আবার এই সমস্তগুলো গোছাচ্ছি। তো বাইরে থেকে আমি ওই র্যাকটা আবার নিয়ে এলাম, এর মাঝখানে আমি ওটা ধুয়েও নিয়েছিলাম যেটা তোমাদেরকে আমি দেখাইনি, ডিটেলসে অত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো ওখানে আমি বাইরে বসে আর কি ছেলেকে আনতে যাওয়ার আগে আমি র্যাকটা ধুয়ে নিয়েছিলাম, তো ওটা শুকিয়েও গেছে, তো ওদিকে র্যাকটাকে আমি ওখানে রেখে দিয়ে এদিকে আবার সে টক দইটা দিয়ে দিয়েছি, ততক্ষণে মশলাটা যতটা আমার মানে একটু ব্রাউন ব্রাউন টাইপের করে কষিয়ে নিয়েছিলাম এবার আমি টক দইটা দিয়েছি, টক দইটা দিয়ে এবার আবার ভালো করে কষাতে হবে। তো যত আমি সামলে উঠতে পারছিলাম না এদিকে গোছাবো নাকি ওদিকে আবার মশলাটা দেখব, আবার ওটাকে কন্টিনিউ না নাড়লে না তলাটায় ধরে যাচ্ছিলো কড়াইয়ের নিচ দিকটাতে ধরে যাচ্ছিলো,
তো সেইভাবেই আর কি মাকে বললাম যে মা তুমি একটু নাড়ো আর আমি এই দিকটা গুছিয়ে নিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো মা ততক্ষণে স্নান করে পুজো দিয়ে ছেলেকে স্নান করিয়ে নিচে চলে এসে আমি বললাম ঠিক আছে তুমি একটু নাড়ো আমি এগুলো চটপট করে গুছিয়ে নিই। মা মশলাটাকে নাড়তে লাগলো আর আমি এদিকে র্যাকগুলোকে গুছিয়ে নিলাম। তো দেখো আমি র্যাক বাসন বাসন সব আমি র্যাকে গুছিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই আমাকে জানিও যে আমি কি ঠিকঠাক করছি নাকি কোথাও ভুল হচ্ছে, অবশ্যই তোমরা আমাকে জানাতে ভুলো না। এদিকে আমি দেখো মশলাটা কষাই হয়ে গেছে, মা এদিকে নেড়ে নেড়ে মশলাটা কষাই করে দিয়েছে। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এবার জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো কিন্তু আমি কাজ করতে করতে কাজের ফাঁকেই নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, যেটা তোমাদেরকে আমি দেখাইনি। আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলোকেই আমি আবার এই ঝোলটার মধ্যে দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে রাখবো, ব্যাস চাপাটাও দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে একটু অল্প আঁচে রেখে দেবো, তাহলে আস্তে আস্তে হতে থাকবে। এবার আমি খানিকটা এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। চিনিটা একটু দিও, এটা স্কিপ করো না, কারণ তাহলে একটু টকটা একটু বেশি লাগে আর কি, খেতে টকটক হয়ে যায়। তো ওদিকে চাপা দিয়ে এই র্যাকটাতে আবার আমি সবজিগুলো রাখি, সবজির মধ্যে আলুটাকেই রাখি, আলু পেঁয়াজ রসুন এই র্যাকটাকে রাখি। এই র্যাকটা আবার ধুয়ে দিয়েছিলাম, যেটা এটাও তোমাদেরকে দেখাইনি, অনেক কাজই করেছি, যেটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি আর কিছুটা করা হয়নি। তো এগুলো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন তো বেলা প্রায় 1:30 বেজে গেছে, তখন এগুলো করতে করতে তো ওই র্যাকটাতেও আমি আলু পেঁয়াজ রেখে দিলাম গুছিয়ে। ওদিকে কাজ করছি আর এদিকে কড়াইতে রান্নাটা চাপানো রয়েছে। দই কাতলা দেখো প্রায় হয়েই এসছে, এখন আমি এর উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়ে ব্যাস নামিয়ে নেব। তো আমার দই কাতলা এদিকে রেডি আর ওদিকে আমার ঘর গোছানোটাও রেডি। তো অবশ্যই তোমরা আমাকে জানিও যে আমার কোথাও ভুল হচ্ছে কি না, কিংবা কোথাও কেমন অন্য ধরনের কিছু করলে যদি ভালো হয় কাজ তাহলে আরও বেশি আমার ভালো লাগবে। তো এই দেখো এদিকে আমি র্যাকটাকে গুছিয়ে নিয়েছি, এদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে, আবার রান্নাঘরটা পরিষ্কারও করে নিয়েছি রান্নার পরে করে। এখন ভাতটাকে চাপিয়ে দিয়ে আমি এখন যাব স্নানে, তো স্নান করে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তোমরা দেখতেই পেয়েছ আমি কিচেনের বেশিরভাগ কাজটাই করে নিয়েছি, আর বাকি রয়েছে চিমনিটা পরিষ্কার করতে হবে আর টাইলসগুলো একটু পরিষ্কার করতে হবে, তবে একটু একদিনের মধ্যেই করে নেব। আবার স্নানটাও সেরে নিলাম, মা ওদিকে পুজোটা দিয়ে দিয়েছে, এখন খাওয়া দাওয়া করতে হবে, যার জন্য সবাই বসে আছে। আজ আর ভিডিও বাড়াচ্ছি না, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর সবাই সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পুজো আসছে, অনেক অনেক মজা করো।